আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আজ আল্লাহর এমন একটি নামের ওজিফা আলোচনা করবো যাতে অসুস্থতা থেকে মুক্তি এবং অপবাদ অপ্রচার এবং বিপদ থেকে মুক্তির সমাধান রয়েছে যদি ওজিফাটি করেন তাহলে ইংশা কঠিন সমস্যা বা বিপদ থেকে মুক্তি পাবেন এবং কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যেটি ডাক্তার বা হাকিম বুঝতে অক্ষম এবং রুগীর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে তাহলে রুগীর কোন বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের মধ্য থেকে যে কেউ রুগীকে আমলটি করে পানিতে ফুক দিয়ে পান করাবেন ওজিফাটি কিভাবে করবেন আল্লাহ পাকের একটি নাম আল আহাদু অথবা ইয়া আহাদু এর অর্থ এক ও অদ্বিতীয় অর্থাৎ আল্লাহর কোনো দুই বা দ্বিতীয় নেই তার কোনো সঙ্গী সাথী সমতুল্য সমকক্ষ ও শরিক নেই যাবতীয় গুণাবলীতে তিনি অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ পাকের এই নামের ওজিফাটি দুইটি পদ্ধতিতে দুইটি সমস্যার জন্য করবেন যে কোনো সমস্যা বা বিপদ মসিবতের জন্য প্রথম পদ্ধতি আর অসুস্থতার জন্য আরেকটি নিয়ম যে কোনো সমস্যা বা বিপদ মুসিবতের জন্য প্রথমে সাতবার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর সাত বার আল্লাহর এই নামটি আল আহাদু অথবা ইয়া আহাদু এভাবে সাতশত সাতবার বার পড়ুন সত্তর দিন এভাবে পড়ুন ইংসা আল্লাহ যে কোনো সমস্যা বা বিপদ মুসিবত দূর হয়ে যাবে দ্বিতীয় নিয়ম যদি কেউ অসুস্থ হয় তাহলে তার আত্মীয় স্বজন নিকটস্থ যে কেউ আমলটি করে দিতে পারে প্রথমে একটি গ্লাসে বা কোনো পানির পাত্রে পানি নিন অতপর সাতবার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর ইয়া আহাদু আল্লাহর এই নামটি তিন শত তেরো বার পড়ুন শেষে আবার সাতবার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর পানিতে ফুক দিয়ে রুগীকে সেই পানি পান করাবেন এভাবে একুশ দিন পরে রুগীকে পানি পান করান ইনশাআল্লাহ রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে